আজ এই ভিডিওতে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যদি দু হাজার যে প্রাইমারি টেট সেই প্রশ্নটা দেখে থাকো তাহলে সেখানে দেখবে একটা প্রশ্ন ছিল যে চারটি শব্দ দেওয়া ছিল সৈন্য সংগ্রহ সদানন্দ এবং সৌদা এই যে চারটি শব্দ দেওয়া ছিল এবং বলা হয়েছিল এই শব্দগুলি অভিধানে অর্থ খোঁজার সময় ক্রমবিন্যাসটি কেমন হবে চারটি অপশান ছিল সঠিক উত্তরটা আমাদের নির্ণয় করতে হতো তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে চারটি শব্দ আছে সেটা যে বাংলা অভিধান বা আমরা ডিকশনারি বলতে পারি তো সেখানে কোন শব্দটার পরে কোন শব্দটা আসবে সেটার সঠিক ক্রমটা আমাদেরকে দেখাতে হবে তো এই যে বিষয়গুলো এটা কিভাবে করতে হয় বা সহজেই কিভাবে আমরা সঠিক উত্তর নির্ণয় করতে পারবো যে কোন শব্দের পরে কোন শব্দটা আসবে সেটার ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো যদি মনে হয় যে এই বিষয়টা প্রবলেম আছে বুঝতে বা কোথাও অসুবিধা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা অবশ্যই আপলোড করে দেব এবং এছাড়া দেখবে এবছরের যে পরীক্ষাটা অর্থাৎ দু হাজার একুশের যে প্রাইমারি ডেট সেখানে কিন্তু ইংরেজি ডিকশনারি থেকে শব্দগুলো ছিল যে কিভাবে কোন শব্দের পরে কোন শব্দ আসবে তো সেই বিষয়টাও যদি চাও সেটাও বলো যে বাংলা অভিধান এবং ইংরেজি ডিকশনারি দুটোতেই শব্দ কিভাবে সাজাতে হয় সেই বিষয়টা যদি দুই রকমেরই ভিডিও চাও সেটাও কমেন্ট করো কিংবা যদি শুধু বাংলাটা করে দিতে হয় সেটাও কমেন্ট করে জানিও তো জাস্ট এটুকুই বলার ছিল অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও যদি বাকি আরও কারো সমস্যা থাকে তাহলে তারাও কমেন্ট করে জানাতে পারবে তো আজ এতটুকুই বাই